লালবাজারের সামনে দাঁড়িয়ে বলছে কিছু পুলিশ অফিসার বলছে আপনি পারমিশন নিয়েছেন তাদের প্রত্যেকের রক্তে গরম করে দিয়েছেন এই তাকবীরে আওয়াজ যেন নবান্নই যায় আর নবান্ন কাফে গিরামে গিরামে প্রত্যেকের ভূতে ভূতে জুম্মার নামাজের পর মৌন মিছিল করবে আমার ক্ষতি করতে পারবে না আমার যদি চিয়ার লাই পীরজাদা নওশাদ সিদ্দিকে নিয়ে নেবে নওশাদ ভাইয়ের নিঃশর্ত মুক্তির দাবিতে ডানকুনি হাউজিং মোড়ে এক বিরাট প্রতিবাদ সভা করা হবে আপনারা যাবেন আওয়াজ দেন যাবে আমরা আসিনি আমরা এসেছি পীরজাদা হিসাবে দিবেন এই তাকবীরে আওয়াজ যেন নবান্নই যায় আর নবান্ন কাফে এই বাগের বাচ্চা নওশাদ ভাইকে একা দেখতে গেছে আমি বলেছি আমি একা যাব নওশাদ ভাইকে তারপর আমার ভাইয়েরা গেছে আমার সাথে তো আমি নওশাদ ভাইকে দেখতে গিয়েছি আমাকে লালবাজারের সামনে দাঁড়িয়ে বলছে কিছু পুলিশ অফিসার বলছে আপনি পারমিশন নিয়েছেন আর তুমি আমার ভাইকে যখন মারলে পারমিশন দিয়েছিলে তখন আমার যখন আমার ভাইকে মেরলে তখন তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলে তোমরা আজকে আমি কাসেম সিদ্দিকি কোন এমএলএ এর সমর্থনে আমি আসিনি আমি এসেছি আমার পীরজাদা ভাইয়ের জন্য আজকে দাঁড়িয়েছি ঠিক না ঠিক পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ভয় খেয়ে গেছে যে বিজেপি আমার ক্ষতি করতে পারবে না সিপিএম আমার ক্ষতি করতে পারবে না কংগ্রেস আমার ক্ষতি করতে পারবে না আমার যদি চিয়ার লাই পীরজাদা নওশাদ সিদ্দিকে নিয়ে নেবে আর একটা এই তকবীর দিবেন এই একটা রয়্যাল বেঙ্গল টাইগার কে ওরা ধরেছে এখনো ফুরফুরা শরীফের 49টা রয়্যাল বেঙ্গল যেতে রাজি আছে আমরা আমরা পার্টিকে সমর্থন করি না আমরা আমরা পার্টিকে সমর্থন করি না আজকের পার্টির জন্য আমরা আসিনি আমরা এসেছি পীরজাদা হিসাবে ঠিক না ঠিক তবে একটা আমাদের বংশের ভেতর আমরা সবাই রয়্যাল বেঙ্গল টাইগার তবে এখন আর একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা শুইয়ে রেখেছি তোমাকে এখন মাঠে নামতে হবে না আমরা আছি আমরা 1 তারিখে তোমার ভাইকে তোমার বুকে তুলে দেবো আর যদি তুলতে না পারি সেই দিন তোমাকে বেরোতে হবে দেখি কোন বাবা আছে তোমাকে আরোস করবে তবে শোনেন একটা কথা বলে দিয়ে যাই যদি আপনাদের গায়ে যদি মানুষের রক্ত থাকে সে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আপনারা 1 তারিখে যাবেন এই হাত তুলে বলেন যাবেন আমরা শান্ত আমরা অশান্তি ফুরফুরা পিসে আমরা কোনোদিন অশান্তি করে না ঠিক না ঠিক তবে একটা কথা মনে রাখবেন দুদিন কা চাঁদিনী ফের আধিরি রাত দুদিন কা চাঁদিনী ফের আধিরি রাত দুদিন হলো আজকে 6 দিন আমার পীর ভাই নওশাদ সিদ্দিকী জেলে আছে এই পাড়ায় গিরামে গিরামে প্রত্যেকের ভূতে ভূতে জুম্মার নামাজের পর মৌন মিছিল করবেন রাজি আছেন এ বাত্তারা সারা পশ্চিম প্রত্যেকটা জেলার প্রত্যেকটা গ্রামের আমার দাদা পীরের ভক্ত মুরিদ মুতাকেদিনদের কাছে আমরা দিতে চাই আপনারা রুখার চেষ্টা করবেন ঠিক না ঠিক অপেক্ষা করুন আগামীকাল প্রত্যেকটা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মৌন মিছিল আগামী সামনে রবিবার ফুরফুরা দরবার শরীফের পীরজাদা পীর সাহেবদের তরফ থেকে আমার নওশাদ ভাইয়ের নিঃশর্ত মুক্তির দাবিতে ডানকুনি হাউজিং মোড়ে এক বিরাট প্রতিবাদ সভা করা হবে আপনারা যাবেন আওয়াজ দেন যাবেন কতজন বলছেন হাত তোলেন শুধু হাত নাবিয়ে দেন আর একবার হাত তুলাবো নিজে একা গেলে হবে না আপনার ভাই আপনার পাড়ার ভাই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের জানিয়ে দিয়ে আগামী রবিবার ওই হাউজিং মোড়ে হাজির হবেন রাজি আছেন সকলকে নিয়ে রাজি আছেন হাত তুলে দেখান জোরে তাকবীর দেন নারায় তাকবীর নারায় তাকবীর তবে হাউজিং মোড়ে আবারও জানিয়ে দেওয়া হবে আগামী দিন আমাদের কি ভয়ঙ্কর পদক্ষেপ আমরা নিতে চলেছি কি ভয়ঙ্কর পদক্ষেপ ওই হাউজিং মোড় থেকেই আমরা ইনশাআল্লাহ ডেট ঘোষণা করব।
আসসালামু আলাইকুম, আমরা দেখছেন এইচবি নিউজ জলসা, পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে।